হ্যালো বন্ধুরা, আমি এসকে জাকির। আজকে একটি ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। বিএসসির মাধ্যমে একটি নিয়োগ হচ্ছে ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দি ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস। তো আগামীকাল থেকে অর্থাৎ 13/6 থেকে এই ফর্ম ফিল আপ শুরু হবে। এটি মাধ্যমিক পাস যোগ্যতার একটি চাকরি, তো আশা করি অনেকেই এটা অ্যাপ্লাই করতে পারবেন। ওবিসি এদের জন্য আছে 157টি সিট, 74টি আছে ওবিসি বি, 309টি আছে এসসি, 93 আছে এসটি, 32 স্পোর্টসম্যান এবং 80টা আছে এক্স সার্ভিসম্যানদের জন্য। পে স্কেল 5,400 থেকে 25,200, গ্রেড পে 2,600। আচ্ছা, এই রিক্রুটমেন্ট প্রসেসটা একটু ঝামেলার আছে, যেটা হয়তো অনেকে আপনাদেরকে অনেকে আমার কাছে সঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি। আমি এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। 3টি প্রসেস হবে আর পরীক্ষা সেন্টার গুলো বিভিন্ন জায়গায় হবে। বর্ধমানে আছে 9টা, 9টা আছে, 8টা আছে হাওড়ায়, সরি বর্ধমানে 10টা আছে, 11টা আসানসোলে। আশা করি দূরে দূরে পরীক্ষা সিট পড়বে না, কাছাকাছি পড়বে। কোয়ালিফিকেশন আমরা দেখতে পাচ্ছি এখানে মাস্টার মাধ্যমিক পাস এবং মাস্টার পাস ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড এন্ট্রান্স টেস্ট, এটা পরে বলছি ব্যাপারটা। আর হাইট আমাদের এই হতে হবে 5'6", আর বই খেলানোর জন্য 5'3", চেস্ট 32 ইঞ্চি চাই। আচ্ছা, আর যেটা মেন ব্যাপার সেটা হলো যে আপনাদেরকে প্রথমে একটি পরীক্ষা হবে, পরীক্ষার পরে মাপযোগ হবে, মাপযোগের পরে আপনার একটি এন্ড্রয়েড টেস্ট হবে। এই টেস্টে থাকবে 100, 1000 মিটার রান থাকবে, অর্থাৎ 1 কিলোমিটার রান থাকবে 5 মিনিটে। এটা আশা করি আপনারা সকলে করে ফেলতে পারবেন। এবং ল্যাডার ক্লাইম্বিং অর্থাৎ 20 সেকেন্ডে মোয়ে ওঠার একটা ব্যাপার থাকবে, একটা এক্সাম থাকবে। 63 কেজি, 63.5 কেজি একটি বালির বস্তাকে বা প্যাকেটকে আপনাকে 50 মিটার দূরে নিয়ে গিয়ে ফেলতে হবে, তুলে নিয়ে গিয়ে ফেলতে হবে। এবং তিনতলা বাড়িতে উঠতে হবে সিঁড়ি বেয়ে 1 মিনিটের মধ্যে, দড়ি ধরে উপরে উঠতে হবে 60 সেকেন্ড, এবং হাইজাম্প আছে 1.22 মিটার। এতগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আর এছাড়া যাদের যারা মিনিমাম যাদের যারা স্পোর্টসম্যান আছে বা যাদের ট্রেনিং করাছে বিভিন্ন ইনস্টিটিউট থেকে, তারা বিভিন্ন রকম সুবিধা পাবেন। এজ লিমিট হলো 18 থেকে 27। এছাড়া এসসি এসটি ওবিসি যারা যেমন আছে, সরকারি যে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। যাদের এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যাদের ট্রেনিং করাতে, 3 পাবে এক্সট্রা। এছাড়া সুইমিং সার্টিফিকেট থাকলে 2 এক্সট্রা পাওয়া যাবে। আর ফর্ম ফিল আপ করার জন্য 110 টাকা আপনাদেরকে পে করতে হবে। তো আপনারা কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আপনারা চেষ্টা করুন। যদি ফর্ম ফিল আপে আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, প্রয়োজন হলে আমি লাইভ দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন এবং ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুর সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।